আইনি ভাই তুই মৃত্যু সামনে চলে আসছে। তারেক রহমান সাহেবের সাহস থাকলে দেশে আসা উচিত, প্রধানমন্ত্রীর বক্তব্য আপনি কিভাবে দেখেন? আপনি কি মনে করেন জনাব রহমানের দেশে ফিরার উদ্যোগ নেওয়া উচিত নাকি? আসসালামু আলাইকুম দর্শক, তারেক রহমানের দেশে আসা নিয়ে আন্দালিব রহমান পার্থ ভাই কি বলেছে দর্শক সেটা আপনারা দেখতে পাবেন, সাথে সাথে শামীম ওসমানকে মৃত্যুর হুমকি দেওয়ায় শামীম ওসমান সাহেব কি বলেছে দর্শক সেটাও আপনারা দেখতে পাবেন। তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক আমরা সর্বপ্রথম দেখে সে আন্দালিব রহমান পার্থ ভাই কি বলেছে। তারেক রহমান সাহেবের সাহস থাকলে দেশে আসা উচিত, প্রধানমন্ত্রীর বক্তব্য আপনি কিভাবে দেখেন? আপনি কি মনে করেন জনাব রহমানের দেশে ফিরার উদ্যোগ নেওয়া উচিত নাকি তাকে দেশের বাইরে রাখার জন্যই এরকম রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে? জনাব আন্দালিব রহমান পার্থ, না দেখুন আপনি তো যেটা বললেনই সেটা রাজনৈতিক রাজনৈতিক বক্তব্যের কথা আপনি বললেন, তো রাজনৈতিক বক্তব্য তো আসলে মাঠে বড় বড় নেতারা অনেক কথাই বলে। এবার আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে মনে করেন যে তারেক রহমান সাহেবের এই মুহূর্তে দেশে আসা উচিত কিনা, আমি আমার জায়গা থেকে আমি তো বিএনপি কে রিপ্রেজেন্ট করি না, আমার জায়গা থেকে আমি মনে করি না ওনার এই দেশে আসা এই মুহূর্তে উচিত না। স্পেশালি এই গভর্নমেন্টের যে বিএনপি কে এলিমিনেট করে দেওয়ার বা সর্বশেষ করে দেওয়ার একটা প্রয়াস, সেটাকে সাকসেসফুল হতে দেওয়ার কোনো কারণই আমি দেখতে পারি না। এবং আরেকটা জিনিস আপনি নোটিস করবেন যে তারেক রহমান সাহেব ওখানে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে, এবং পুলিশ বলেন প্রশাসন বলেন সবই তো আওয়ামী লীগের কাছে জনপ্রিয়তা ছাড়া, তো তারেক রহমান সাহেব যেভাবে ওনার নেতৃত্বে 10 লক্ষ 12 লক্ষ বা যেই লোক হচ্ছে বা যেই মিটিং গুলি করেছে বা যেভাবে কাজটা করেছে, তো আই ফাইন্ড হিম ভেরি অ্যাকমপ্লিশড এই সাংগঠনিক এই ব্যাপার থেকে। তা উনি কেন এই দেশে আসবেন, যেই দেশে আসার সাথে সাথেই এই মুহূর্তে সরকার ওনার উপরে ঝাঁপিয়ে পড়বেন এবং সাংঘাতিক ভাবে বিএনপির মোরাল ডাউন হবে? তা আমার মনে হয় উনি যেখানে বসে রাজনীতি করছেন আমি মনে করি এটাই ঠিক আছে এখন এই মুহূর্তে। না জাস্ট আরেকটি প্রশ্ন, তারেক রহমান দেশে আসলে হয়তো উনি গ্রেফতার হতে পারেন হয়তো তাকে, কিন্তু জনাব তারেক রহমানের ডাকে তো অনেক মানুষ গ্রেফতার হচ্ছেন, তার ডাকে আন্দোলন করছেন, তো সেটা আরেকটা একটা মানে একটা এরকম কথা কি আসলে বলা যায় না যে তিনি খুব আরামে থেকে দূর থেকে মানে, কারণ এই আন্দোলন যদি সফল হয় সবচেয়ে বেশি মানে যেটাকে বলে হচ্ছে ভালো জায়গায় থাকবেন তিনি, তিনি হয়তো দেশের প্রধানমন্ত্রী হবেন, প্রেসিডেন্ট হবেন, আরো বড় হবেন, কিন্তু আন্দোলন করবে হচ্ছে সাধারণ মানুষ, এটা এক ধরনের স্বার্থপরতা হলো কিনা? এটা কি সবার ক্ষেত্রে হয় নাই সবসময়? যুদ্ধ তো তাবু থেকেই নিয়ন্ত্রিত হয় সবসময়। যদি আপনি তো যুদ্ধকে সবসময় তাবু থেকেই নিয়ন্ত্রিত হতে দেখছেন, রাজনৈতিক যে কাজগুলি হয় সিনিয়র লেভেলের যে লিডাররা, আমার তো দেখা মতে যে এই জিনিসগুলি তো সেভাবে হয়। আর আগের যেই সিচুয়েশনের কথা বলছেন আপনি, 80 বা 90 আগের সিচুয়েশনে সিনিয়র লিডারদের প্রতি যে মিউচুয়াল রেসপেক্টটা ছিল সেই রেসপেক্টটা তো এখন নাই। এখন তো সিনিয়র লিডারদের উপর গুলি করে দেওয়া হচ্ছে, নজরুল ইসলাম খান থেকে আরম্ভ করে সালাম সাহেব থেকে আরম্ভ করে এই গত নির্বাচনে 2018 যেটা ভাইয়ের বাসায় অত্যন্ত ভালো নির্বাচন ছিল, 47 জন ক্যান্ডিডেটকে মারা হয়েছে ফিজিক্যালি। তো আমার কথা হলো যে এই আজকে যে সিচুয়েশন সেখানে তো রাজপথে নেমে সিনিয়র লিডারদের আপনি দেখুন না, 28 তারিখে যে ঘটনাগুলো আপনি 7-8 হাজার কর্মী সব সিনিয়রদেরকে আপনি ভিতরে ঢুকিয়ে দিলেন, তো আমার মনে হয় নেতৃত্ব দেওয়াটা এখন বড় কথা। আরেকটা কথা বলছেন যে সবচেয়ে বেশি বেনিফিটেড তারেক রহমান হবে বা বিএনপি হবে, নট নেসেসারি বা ওই বেনিফিটের কথা এখন আমরা চিন্তা করি না। এই দেশে আওয়ামী লীগ বিএনপির পাশেও গণতান্ত্রিক কামি কিছু মানুষ আছে যারা 15 বছর ভোট দেয় নাই বা তারা চায় যে জনগণ মানুষের এই পলিটিশিয়ানরা মানুষের কথা বলে, আমার মনে হয় ওই 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 মানুষদের বেনিফিট সবচেয়ে বেশি হবে। তারপর বাংলাদেশে এই রাজনীতি এখন একটা ডজি জায়গায় চলে গেছে, আওয়ামী লীগ যদি কোনো কারণে ক্ষমতা থেকে যায় ছড়ে, নট নেসেসারিলি যে এই দেশে একটা তত্ত্ববোধক হয়ে একটা নির্বাচন হবে বা ওই তত্ত্ববোধে 3 মাস থাকবে বা ওই তত্ত্ববোধ থেকে আরো অ্যাম্বিশিয়াস কোনো মানুষ আসবে না, এরকম অনেক ধরনের অ্যাঙ্গেলই থাকতে পারে এখানে। আন্দালিব রহমান পার্থ আপনার কাছে বলতে চাই যে বেরেছে পার্থ, জনাব একে আজাদ যে তথ্যগুলি দিলেন বিদ্যুৎ সম্পর্কে, জ্বালানি সম্পর্কে এবং সর্বোপরি যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে, সেই ব্যাপারগুলিতে তো আসলে শেখ হাসিনাকে ক্রেডিট দিতেই হবে, তিনি 15 বছর ছিলেন, তারও আগে 30 বছর অন্যান্যরা ছিলেন, কেউ তো আসলে এইভাবে চিন্তা করেন নাই, এই ক্রেডিটটা আপনারা দিতে রেডি কিনা? না না, এখানে আসলে আপনার স্টেটমেন্ট হাফ স্টেটমেন্ট আপনি দিবেন না, ক্রেডিট তো জনগণ দিবে, জনগণের কাছে আমরা বিরোধী দল আমাদের কাজ করব। আপনি যখন বিদ্যুতের কথা বলবেন আপনি এটাও দেখবেন বিদ্যুতের দাম 5 বার বাড়ছে, কুইক রেন্টালে কি হয়েছে, সামিট গ্রুপ থেকে আরম্ভ করে কারা কারা ক্যাপাসিটি চার্জ 10 লক্ষ কোটি টাকা নিয়েছে, কে কোথায় কোন দেশে বিলিয়নিয়ার হয়েছে, আর পুরোটা বলবেন আজাদ ভাই, তারপর মানুষের কাছে ছেড়ে দিবেন যে মানুষ ঠিক করবে যে কোনটা ভালো কোনটা খারাপ। আপনি একা যদি আপনার গার্মেন্টস এর কথা বলেন তাহলে তো হবে না,
আপনি পুরোটাই বলে দিবেন যে এই যে পদ্মা ব্রিজ করতে কত টাকা খরচ, কনসালটেন্সিতে 7,000 কোটি টাকা, অন্য দেশে 1 কিলোমিটার রাস্তা করতে কত টাকা যায়, সবকিছু ছেড়ে দিবেন। তারপর জনগণ ঠিক করবেন যে জনগণ বন্দি তাজমহল পছন্দ করে কিনা, জনগণ যখন পদ্মা ব্রিজের দিকে তাকিয়ে আলু কিনতে যাবে, পদ্মা ব্রিজে তাকিয়ে ডিম কিনতে যাবে, লাউ কিনতে যাবে, পটল কিনতে যাবে, তেল কিনতে যাবে, চিনি কিনতে যাবে, তখন আপনি তাদের ভিউ কার্ড দিয়ে দিবেন পদ্মা ব্রিজের, কর্ণফুলি টানেলের, নতুন এয়ারপোর্টে, তখন মানুষ ঠিক করবে। ব্যারিস্টার, এটা একটু পপুলিস্ট করবে, এটা একটু পপুলিস্ট কথা হচ্ছে যে পদ্মা ব্রিজের দরকার কিন্তু আলু পটল এগুলির থেকেও আসলে একটু বেশি হওয়ার। না না, আমি আমি এটা বলি নাই, না 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 না, আপনি আমি আমি পপুলিস্ট কথাই বলবো, বিকজ আই এম আ পলিটিশিয়ান। আমি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আপনার মানুষ আগে ভালো থাকবে, তারপর আপনি আপনার উন্নয়ন করবেন, আপনার যা করবেন। কারণ বেসিক লাইন ইজ মানুষ ভালো আছে নাকি, শিক্ষা, বাসস্থান, মানুষের প্রতিদিনের বাজার, সেটা ঠিক আছে নাকি, আমি হাতে গোনা কয়টা মানুষ বিলিয়নিয়ার হবে আর কিছু হবে, সেই জিনিস তো আমার কাছে ইম্পর্টেন্ট। তবে এটা সত্যি কথা, বিদ্যুৎ বেড়েছে এবং বিদ্যুতের কারণে লাভ হয়েছে, বাট আমরা কি আসলেই যে এলএনজি স্পট মার্কেট থেকে নেওয়া হচ্ছে, আগে নেওয়া যেত নাকি, এবং এই বিদ্যুৎ ব্যবসায় যারা যারা কাজ করছে সেটা অন্য কথা। আমি মিডিয়া নিয়ে একটা কথা বলবো, যেটা আমি ভাইয়ের সাথে একমত কিছু ক্ষেত্রে, খালেদ হয়তো আপনার এগেইনস্ট বা আপনার কনসেপ্ট এগেইনস্ট একটু যাবে, যেটা আমি আজাদ ভাইয়ের সাথে, আমরা কিন্তু যা জানি মিডিয়া থেকেই জানি, সুতরাং আমি মিডিয়াকে ক্রেডিট দেই, সেটা অন্য কথা। যে আমার কাছে অনেকদিন পরে পলিটিশিয়ানের কাছ থেকে আমাদের জন্য ক্রেডিট পাইলাম, আপনাকে অনেক ধন্যবাদ। না না না, এটা সত্যি কথা, আমি আমি আপনাকে বলছি, আমি জাস্ট এই যে আমার আমার সামনে ফাইল করা আছে, যে এই যে সকল মিডিয়ার এই জিনিসগুলি আমাদের কাছে যে রাখা থাকে, আমরা যে পড়ি যাই জানি, স্পেশালি চ্যানেল 24 কিন্তু অনেক অনেক ভালো কাজ করে, ভাই তো চ্যানেল 24 মনে হয় না, এবং সমকাল পত্রিকা সাংঘাতিক ভালো কাজ করে। দর্শক পার্থ ভাই, কতগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন দর্শক, এবার আমরা দেখে আসি শামি ওসমান সাহেব কি বলেছে। আননোন নাম্বার থেকে আননোন আইডি কয় তোর মৃত্যু সামনে চলে আসছে। সবচেয়ে অবাক লাগলো যে আমার নারায়ণগঞ্জ ক্লাব থেকে এখানে আসতে প্রায় 1 ঘন্টার উপরে লাগলো, এত ট্রাফিক জ্যাম, মানুষ হরতাল মানছে না, মানুষ হরতাল মানবে না। আমরা শান্তির পক্ষে এবং অশান্তির বিপক্ষে আমরা মাঠে নেমেছি এবং আমরা এই মাঠে থাকবো নির্বাচন পর্যন্ত। জয় আমাদের সুনিশ্চিত, ইনশাল্লাহ 7 তারিখে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জাতির জনকের কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আবারও প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। এই মিছিল কিসের জন্য? এই মিছিল শান্তির পক্ষে, এই মিছিল সকল ধ্বংসের বিরুদ্ধে, এই মিছিল হবে নারায়ণগঞ্জের মানুষকে জাগ্রত করার জন্য, এই মিছিল হবে যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে, আর সকল মুদ্রুকাত সৃষ্টির সেরা জীব সেই মানুষকে পুড়িয়ে মারার প্রতিবাদে। এই মিছিল হচ্ছে শ্রমজীবী মানুষের পেটের ক্ষুধা, সেই ক্ষুধাকে ভুলে যেয়ে বাসের মধ্যে যে আগুন দেওয়া হচ্ছে, ট্রেনে আগুন দেওয়া হচ্ছে, স্কুলে আগুন দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আজকের এই শান্তি সমাবেশ। এইটা কোনো আমাদের নৌকার সমাবেশ না, শান্তির সমাবেশ আজকে আমরা এখানে করেছি। এই মাত্র আমরা ঠিক করলাম, আমরা 22 তারিখে সিদ্ধিরগঞ্জেও একই ধরনের প্রোগ্রাম করব। আমরা জনগণের পাশে ছিলাম, আমরা জনগণের পাশে আছি। আমি আপনাদের সবাইকে শুধু একটা অনুরোধ করতে চাই, আপনারা মনে রাখবেন ওরা আমাদের মানচিত্রে ধাবা দিয়েছে। দর্শক, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদের সুরক্ষিত দেবেন। আসসালামু আলাইকুম।